নমস্কার বন্ধুরা, WBPSC-র মাধ্যমে দুটি দারুণ নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এখানে আপনারা শুধুমাত্র মাধ্যমিক ও গ্র্যাজুয়েশন পাস করে থাকলেই আবেদন করতে পারবেন। তো আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে আপনাদের আবেদনের সমস্ত কিছুই আলোচনা করব। অবশ্যই ভিডিওটিকে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন, কোথাও না স্কিপ করে। আর আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে দিন, কারণ আমরা প্রতিনিয়ত এই সমস্ত চাকরির নিউজ নিয়ে আপডেটস দিতে থাকি। তো চলুন এবার ফুল অফিসিয়াল নোটিফিকেশানটি দেখা যাক। তো আমরা এখন চলে এসেছি পাবলিক সার্ভিস কমিশন ওয়েস্ট বেঙ্গলের ফুল অফিসিয়াল নোটিফিকেশানে। তো আমরা প্রথম নোটিফিকেশানটিতে চলে এসেছি। এখানে দেখতে পাচ্ছেন নেম অফ দ্য পোস্ট দেওয়া রয়েছে ওয়ার্ডার মাস্টার গ্রেড থ্রি। তো এখানে আপনাদের ওয়ার্ডার মাস্টার গ্রেড থ্রি এই পদে নিয়োগ করা হবে। পে স্কেল রয়েছে 7,100 টাকা থেকে 37,600 টাকা, সাথে গেট পে রয়েছে 3,600 টাকা। ভ্যাকেন্সি রয়েছে 15টি। কোয়ালিফিকেশান শুধুমাত্র গ্র্যাজুয়েশন পাস করলেই আপনারা এই পদে আবেদন করতে পারবেন। এজ লিমিট এখানে আপনাদের বয়স সীমাটি বলা রয়েছে 39 বছর পর্যন্ত। 1/1/2019 অনুযায়ী এই বয়সের হিসাবটি আপনাদের করতে হবে। আবেদন ফি এখানে আপনাদের আবেদন ফি রয়েছে 160 টাকা। আবেদন করতে হবে www.pscwbapplication.in এই ওয়েবসাইটে গিয়ে। আবেদন শুরু হয়েছে 20 নভেম্বর 2019 থেকে এবং আবেদন চলবে 10 ডিসেম্বর 2019 পর্যন্ত। তো আমরা এখন দ্বিতীয় ফুল অফিসিয়াল নোটিফিকেশানে চলে এসেছি। এখানে আপনাদের যে পোস্টটি দেওয়া রয়েছে সেটি হলো সায়েন্টিফিক অ্যাসিস্ট্যান্ট। এখানে আপনাদের 1টি শূন্য পদ রয়েছে। কোয়ালিফিকেশান শুধুমাত্র বিএসসি পাস করলেই আপনারা এই পদে আবেদন করতে পারবেন। সর্বোচ্চ বয়সসীমা রয়েছে 39 বছর পর্যন্ত। দ্বিতীয় পদটি হলো সায়েন্টিফিক অ্যাসিস্ট্যান্ট। এখানে আপনাদের 1টি শূন্য পদ রয়েছে। কোয়ালিফিকেশান বিএসসি পাস করে থাকতে হবে। এজ লিমিট 39 ইয়ার্স অন 1/1/2019। তৃতীয় পোস্টটি রয়েছে সায়েন্টিফিক অ্যাসিস্ট্যান্ট। এখানে আপনাদের টোটাল শূন্যপদ রয়েছে 1টি। কোয়ালিফিকেশান বিএসসি পাস করতে হবে। এজ লিমিট রয়েছে 39 ইয়ার্স অন 1/1/2019। তারপরে রয়েছে সায়েন্টিফিক অ্যাসিস্ট্যান্ট। এখানে আপনাদের 1টি শূন্যপদ রয়েছে। কোয়ালিফিকেশান ব্যাচেলার ডিগ্রি ইন সায়েন্স অফ রিকগনাইজড ইউনিভার্সিটি, অর্থাৎ আপনাদের বিএসসি পাস করে থাকতে হবে। এজ লিমিট রয়েছে 39 ইয়ার্স। তারপরে 5 নম্বর পোস্টটি রয়েছে ইনস্ট্রুমেন্ট মেকানিক। এখানে আপনাদের প্রে স্কেল রয়েছে 5,400 টাকা থেকে 25,200 টাকা, সাথে গেট পে রয়েছে 2,900 টাকা। কোয়ালিফিকেশান শুধুমাত্র মাধ্যমিক পাস করলে আবেদন করতে পারবেন এবং তার সাথে সংশ্লিষ্ট টেটে ITI পাস করে থাকতে হবে। এজ লিমিট রয়েছে 40 বছর পর্যন্ত আপনাদের সর্বোচ্চ বয়সসীমা 1/1/2019 অনুযায়ী। 6 নম্বর পোস্টে রয়েছে ফিটার হেল্পার। কোয়ালিফিকেশান মাধ্যমিক পাস করে থাকতে হবে এবং সংশ্লিষ্ট টেটে ITI পাস করে থাকতে হবে। এজ লিমিট 40 বছর পর্যন্ত। এবং 7ম পোস্টটি রয়েছে ল্যাবরেটরি অ্যাটেন্ডেন্ট। এখানে আপনাদের পে স্কেল রয়েছে 5,400 টাকা থেকে 25,200 টাকা, সাথে গেট পে রয়েছে 1,900 টাকা। ভ্যাকেন্সি রয়েছে 1টি। কোয়ালিফিকেশান মাধ্যমিক পাস করলে আবেদন করতে পারবেন। 40 বছর পর্যন্ত বয়সে সর্বোচ্চ উদ্দেশ্যসীমা রয়েছে 1/1/2019 অনুযায়ী। 8ম পোস্টটি হলো মেশিন ম্যান। এখানে আপনারা মাধ্যমিক পাস করে থাকলে আবেদন করতে পারবেন। ভ্যাকেন্সি রয়েছে 1টি। কোয়ালিফিকেশান মাধ্যমিক পাস ও সংশ্লিষ্ট ডেটে ITI পাস করে থাকতে হবে। এজ লিমিট 40 বছর পর্যন্ত 1/1/2019 অনুযায়ী। তো এখানে আবেদন ফি কী বলছে দেখুন। সিরিয়াল নাম্বার 1 থেকে 5 নম্বর পোস্টের জন্য 160 টাকা আবেদন ফি রয়েছে এবং 6 নম্বর থেকে 8 নম্বর পোস্টের জন্য 110 টাকা আবেদন ফি রয়েছে। তো আপনারা যদি নোটিফিকেশানের সবকটি পোস্টে আবেদন করতে চান তাহলে pscwbapplication.in এই ওয়েবসাইটে গিয়ে আপনাদের আবেদন করতে হবে। এবং আবেদনের সময়সীমা রয়েছে 20 নভেম্বর, অর্থাৎ আপনাদের আবেদন শুরু হয়েছে এবং 10ই ডিসেম্বর পর্যন্ত আপনাদের আবেদনের শেষ তারিখ আছে। তো চাইলেই আপনারা আবেদন করতে পারেন। তো এই ছিল আজকের ভিডিও। তো ভিডিও ডেসক্রিপশানে অফিসিয়াল নোটিফিকেশান এবং আবেদনের লিঙ্কটি দেওয়া রয়েছে। তো আপনারা ওখান থেকে ফুল অফিসিয়াল নোটিফিকেশানটি ডাউনলোড করে ভালো করে এই নোটিফিকেশানটি দেখে নিতে পারেন। তো এই ছিল আজকের ভিডিও। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করুন। আর এই সমস্ত চাকরি নিউজ আরও জানতে হলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে দিন। এবং এই ভিডিওটি যদি আপনারা ফেসবুকে দেখে থাকেন তাহলে অবশ্যই আমাদের ফেসবুক পেজটিকে লাইক করে দিন। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ।